হ্যালো গাইজ, আমি সুমিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্লাগ অ্যান্ড প্লে। ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনেক থ্যাঙ্কস জানাবো, কারণ আমার চ্যানেলে রিসেন্টলি 2.5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে। যত বাঙালিরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, মানে বাংলাদেশের বাঙালি, আমাদের ইন্ডিয়ার বাঙালি অ্যান্ড পৃথিবীর যে কোনো প্রান্তের বাঙালিরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য অনেক থ্যাঙ্কস। কারণ এই প্রথম কোনো বাংলা গিটার চ্যানেলের 2.5 লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে। সো গাইজ, সিরিয়াসলি আমি অনেক থ্যাঙ্কফুল। অ্যান্ড আজকে তোমাদেরকে আমি শেখাবো সি মেজার কর্ডসকে কী করে কালারফুল করানো যায়, মানে একটা সি মেজার কর্ডসের ওপরেই কী করে একটা সুন্দর প্লাকিং তোমরা তৈরি করবে। সো বেশি কথা না বলে চলো শেখানো যাক তোমাদেরকে আজকের লেসেনটা। সো ভিডিওর ইন্ট্রোতেই তোমরা দেখলে আমি একটা সুন্দর সি মেজার কর্ডসের ওপর একটা প্লাকিং করছিলাম। সো সেটার জন্য ফর ফার্স্ট সি মেজার কর্ডসের আশেপাশে যেই স্কেলটা, মানে সি মেজার কর্ডসের ওপেন শেপের স্কেলটা জানতে হবে। সো ওপেন শেপের স্কেলটা জাস্ট আমি একবার তোমাদেরকে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট সা থেকে নেক্সট অক্টেভে সা অব্দি গেলাম। এবার এই কটা নোট ছাড়াও আমাদেরকে লোয়ের দিকের নোটগুলোকে সবার ফার্স্ট জানতে হবে, মানে উল্টো দিক যেতে হবে, মানে যারা যারা স্কেলের বাজাতে জানো না, স্কেল বাজাতে জানো না, সেটা সি মেজার স্কেল হোক বা যে কোনো মেজার স্কেল হোক বা মাইনার স্কেল হোক, তারা আমার অ্যাপ্লিকেশন প্লাগ অ্যান্ড প্লে ডাউনলোড করতে পারো, যেটা তোমরা প্লে স্টোর অ্যান্ড iOS দুটো জায়গাতেই পেয়ে যাবে। জাস্ট প্লে স্টোরে চলে যাও অ্যান্ড প্লাগ অ্যান্ড প্লে বলে সার্চ করো, অ্যান্ড ওখান থেকে ডাউনলোড করে যদি তোমরা কোর্সটা কিনে নাও, যে কোনো কেউ 8 থেকে 80 বিগিনার টু অ্যাডভান্স কোর্সটা আমি বানিয়েছি, তোমরা যে কেউ এটা বুঝতে পারবে অ্যান্ড আমার সাথে ডাইরেক্ট চ্যাট করতে পারবে। অ্যান্ড ওই অ্যাপটার মাধ্যমে আমি মাঝে মাঝেই লাইভে আসি, অ্যান্ড তোমাদের কোনো কনফিউশন থাকলে ওই অ্যাপের মাধ্যমেই তোমাদেরকে আমি গিটার শেখাতে থাকবো। সো গাইজ, এক্ষুনি চলে যাও প্লাগ অ্যান্ড প্লে ডাউনলোড করে নাও, প্লে স্টোর অথবা iOS দুরকমভাবেই তোমরা ইউজ করতে পারো। আমি নিজের ডিসক্রিপশানে ডিটেলসটা দিয়ে দিচ্ছি, অথবা তোমরা www.sumitplugandplay.com ভিজিট করতে পারো। সি মেজার কর্ডস উইথ সি মেজার স্কেল, অ্যান্ড এটার জাস্ট আমরা উল্টো দিকে যাবো। আমি নোটগুলো একবার দেখিয়ে নিই, একবার নোটগুলো জাস্ট বলে দিই তোমাদেরকে। ফিফথ স্ট্রিং 3rd ফ্রেট সি নোট, ফিফথ স্ট্রিং 2nd ফ্রেট বি নোট, ফিফথ স্ট্রিং ওপেন এ নোট, অ্যান্ড 6th স্ট্রিং 3rd ফ্রেট জি নোট, অ্যান্ড 6th স্ট্রিং 1st ফ্রেট এফ নোট, অ্যান্ড ওপেন ই নোট। তো এই কটা নোট আমরা ইউজ করবো সি মেজার কর্ডটা বাজানোর সময়। ওকে, সো ফার্স্ট একটা নর্মাল আরপিজিও বা ব্রোকেন কর্ডস আমরা বাজাবো সি মেজার কর্ডসটা ধরে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 3 by 4 5 4 3 1 2 3, যেখানে আমাদের বেস নোটটা থাকবে সেই বেস নোট থেকেই শুরু করবো। যেমন আমরা ফিফথ স্ট্রিংয়ে আমাদের বেস নোট রয়েছে সি নোটটা, তো সো সেখান থেকেই আমি শুরু করছি 5 4 3 1 2 3। এবার নেক্সট আমরা চলে যাব সি নোট, সি মেজার কর্ডটাকে সেম রেখে জাস্ট বেস নোটটা চেঞ্জ করে দেবো আমরা বিতে, জাস্ট আগের নোটটায় চলে যাব। একটা অদ্ভুত একটা ভয়েসিং তৈরি হচ্ছে, একটা সুন্দর শুনতে লাগছে আরও বেটার। দেন সেম সি মেজারের বাদবাকি যেই নোটগুলো, মানে ই নোটটা অ্যান্ড সি নোট, ই সি জিটাকে সেম রেখে জাস্ট বেস নোটটা ওপেন করে দেবো, মানে ফার্স্টে রাখলাম সি, দেন বি, দেন এ, কিন্তু আমাদের সি মেজারের বাদবাকি নোটগুলো সেম থাকবে। এবার এ, এবার জি, এফ, এফটা আমরা তোমরা কেউ বুড়ো আঙ্গুলেও ধরতে পারো, আমি বুড়ো আঙুলে ধরাটাই প্রেফার করবো। এই অবধি একবার বাজিয়ে দেখাই তোমাদেরকে। যদি তোমরা একদম মানে সি থেকে সি বি এ দেন জি এফ এরম ভাবে যাও, একটা অদ্ভুত সুন্দর ভয়েসিং তৈরি হয়। এইরকমভাবে প্লাকিং করলে তোমরা যে কোনো গানের ধরো 3x4 হোক বা 4x4 হোক, সেম জিনিসটাকে তোমরা 4x4 কনভার্ট করে দিতে পারো, মানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, যা
খুশি তাই বাজাতে পারো, জাস্ট তালটাকে চেঞ্জ করে দিলে এটা 4/4 চলে যাবে। সো গাইস আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো, সি মেজারের কর্ডটাকে সেম রেখে সি মেজারের বেস নোটগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই কর্ডসগুলো শুনতে মানে ইন্ট্রোতে কোনো গানের যদি ইন্ট্রো পার্টে তোমরা ইউজ করো দেন সত্যি শুনতে খুব ভালো লাগে। একদম বেসিক কোনো রোম্যান্টিক সং হোক বা কোনো একদম স্লো সংয়ের ফার্স্টের দিকে এরকম আরপিজিও করছো তোমরা, প্লাকিং করছো, গানটা সত্যি একটা অদ্ভুত মাত্রায় চলে যাবে যদি তোমরা এটা বাজিয়ে থাকো আর প্র্যাকটিস করে থাকো। খুব ভালো করে সবার ফার্স্ট প্র্যাকটিস করো। অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এটা এটা ডিসেন্ডিং হচ্ছে মানে সা নি ধা পা মা গা, রেসাটা আর পাচ্ছি না কারণ আমাদের ই স্ট্রিংটাই লাস্ট। সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সবাই ভালো থাকো অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে।